এখন তো বাজারে প্রচুর পরিমাণে কদবেল পাওয়া যাচ্ছে, আর এই কদবেলের সিজনে যদি কদবেলের ভর্তা না করে খাই তাহলে কি হয়? আসসালামু আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। এই যে দেখুন আমি কতগুলো কদবেলের ভর্তা করেছি। এই ভর্তাটি কিন্তু আমার অনেক পছন্দের একটি ভর্তা, আর আমি এই ভর্তাটি একটু অন্যভাবে তৈরি করি। তো আজকে আমি আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করব। তাহলে দর্শক চলুন এবার আপনাদের সাথে নিয়ে এই ভর্তাটি বানাতে চলে যাই। এই যে এখানে পাঁচটি কদবেল আছে, তো এখান থেকে আমি সবচেয়ে বড় সাইজের তিনটি কদবেল নিয়ে এখন ভর্তাটি বানাবো। কদবেলগুলো চেষ্টা করবেন একটু পাকা দেখে কিনতে, তাহলে আপনার কোরাতেও সুবিধা হবে আর টেস্ট খুবই মজা লাগবে। কারণ হচ্ছে পাকা কদবেল হচ্ছে এমনিতেই খেতে মজা, আর পাকা কদবেলের একটা ইউনিক একটা টেস্ট আছে। আর যেই কদবেলগুলো একটু কম পাকা থাকে সেগুলোর ঘ্রাণ কিন্তু খুব একটা সুন্দর আসে না। তো একে একে সবগুলো কদবেল এখন আমি একটা ধারালো চামচ দিয়ে কুড়িয়ে নিচ্ছি, ভর্তা বানাবো। তারপর মানে ভর্তা বানাতে বানাতে মানে কদবেলের এত সুন্দর একটা ফ্লেভার এসেছে, তো এই ফ্লেভারেই এখন আমার আর কি জিভে জল এসে পড়ছে। তো সবগুলো এখন কোরানো হয়ে গেল, তো এখন একে একে যেগুলো দিয়ে আমি ভর্তা বানাবো ওগুলো সব মিক্স করে নিচ্ছি। এই যে দেখেন কদবেলগুলো কত পাকা দেখেছেন, মানে চাপ দেওয়ার সাথে সাথেই একদম মেল্ট হয়ে যাচ্ছে। তো চেষ্টা করবেন এমন পাকা কদবেল কেনার জন্য, তাহলে ভর্তাটা খেতে অনেক মজা হবে। তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো লবণ। তো আপনারা যেমন লবণ পছন্দ করেন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেবেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি। এই ভর্তাটা টক মিষ্টি হলে একটু মজা লাগে, তো সেই জন্য পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। এখানে তিনটা বড় সাইজের কদবেল আছে, তো এখানে চিনির পরিমাণ হবে 2 টেবিল চামচ পরিমাণে। তবে যারা মিষ্টি বেশি পছন্দ করেন তারা কিন্তু চাইলে চিনির পরিমাণটি আরেকটু বাড়িয়ে দিতে পারেন। আর এই ভর্তাটি একটু ঝাল বেশি হলেই বেশি মজা লাগে, তো সেই জন্য আমি এখানে শুকনা মরিচ গুঁড়া দিয়েছি 2 চা চামচ পরিমাণে। তো এখন দিয়ে দিচ্ছি সাথে কাঁচামরিচ, আর কাঁচামরিচের কিন্তু সুন্দর একটা ফ্লেভার আছে। তো আমি এখানে 4-5টি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি। আমি ঝাল খুব একটা পছন্দ করি না, কিন্তু এই কদবেলের ভর্তা ঝাল না হলে মজা লাগে না। ফাইনাল আমার আরেকটা ইনগ্রেডিয়েন্টস আছে, এই যে দেখেন লেবু। তো লেবুর রস আপনি যদি কদবেলের মধ্যে দেন, কারণ লেবুর একটা ডিফারেন্ট ফ্লেভার আছে, তো এই লেবুর ফ্লেভারের জন্য কদবেলের ভর্তাটা এতটাই ভালো লাগে। আসলে দর্শক আপনারা যদি বানিয়ে খান তাহলে বুঝবেন। তো পরিমাণে 3টা লেবু দিচ্ছি, যদি বড় সাইজের লেবু হয় তাহলে একটা দিয়ে আর একটার অর্ধেক লেবু দিবেন। তো আমার লেবুগুলোর সাইজ একদম ছোট, এই যে দেখেন লেবুগুলোর সাইজ একদম ছোট, তো এই জন্য আমি 3টা লেবু দিয়েছি এখানে। আর এটা একটু টক বেশি হবে, টকের সাথে ব্যালেন্স করেই আমি চিনি দিয়েছি, যাতে কদবেলের ভর্তাটা টক আর মিষ্টি আবার ঝাল এই 3টার কম্বিনেশনে একটি দুর্দান্ত স্বাদ এবং ফ্লেভার আসবে। এখন লেবুগুলো একে একে সবগুলো চিপে তারপরে এই ভর্তার মধ্যে দিয়ে দিচ্ছি। তো এখন সব মশলা একসাথে দেওয়া হয়ে গিয়েছে, মানে কাঁচামরিচ, লেবু, লবণ, শুকনো মরিচ গুঁড়া সবকিছু দেওয়া শেষ হয়ে গিয়েছে। এখন শুধু এভাবে মাখতে হবে, একটু মাখতে একটু কষ্ট। ঝাল যাদের সহ্য হয় না তারা গ্লাভস পরে মেখে নেবেন। তো নর্মালি আমরা আমাদের জন্য যখন রান্না করি ওরকম গ্লাভস পরে মাখা পসিবল হয় না, এভাবেই আসলে করা হয়। একটু ভালোভাবে মাখতে হবে, কারণ হচ্ছে এখানে লেবুর রস আছে, মরিচ আছে। মরিচগুলো আমি ভালো মতো ডোলে ভর্তাতে দিচ্ছি না, কারণ মরিচের ফ্লেভারটাই আমার দরকার। অনেকগুলো আমি শুকনো মরিচ গুঁড়া দিয়েছি, তো এত ঝাল একসাথে হলে তো আসলে আমার পক্ষে খাওয়া পসিবল হবে না। কিন্তু যারা বেশি ঝাল পছন্দ করে আরও মরিচের পরিমাণ বাড়িয়ে দিবেন, বা কাঁচামরিচগুলো একটু ডোলে ডোলে ভর্তার মধ্যে দিয়ে নেবেন। আরেকটা কথা হচ্ছে এই কদবেল ভর্তায় অনেকে ধনে পাতা ব্যবহার করে, আমি তাদেরকে বলবো যে ধনে পাতা না দিয়ে আপনারা লেবুর রসটা দিয়ে নেবেন। লেবুর রস দিয়ে তারপরে ভর্তা তৈরি করবেন, তৈরি করে খেয়ে দেখবেন আর আমাকে জানাবেন যে টেস্ট কেমন হয়েছে এই ভর্তার। ভর্তা তৈরি করা শেষ হয়ে গিয়েছে, সব ইনগ্রেডিয়েন্টস খুব ভালো মতো একবারে অনেক সুন্দর মতো মাখা শেষ হয়ে গিয়েছে।
তো এই যে হচ্ছে ভর্তা, যারা এই ভর্তাটি একবার বানিয়ে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতে চান তারা কিন্তু এভাবে ভর্তাটি বানিয়ে তারপর একটি এয়ারটাইট বক্সের মধ্যে ভরে ফ্রিজের নরমাল চেম্বারে প্রায় 10 থেকে 15 দিনের মতো রেখে খেতে পারবেন। আমি সব সময় এইভাবে অনেকগুলো ভর্তা বানিয়ে তারপর একটি বক্সে ভরে ফ্রিজের নরমাল চেম্বারে রেখে দেই। স্বাদের দিক থেকে এবং ফ্লেভারের দিক থেকে আপনি কোনো ধরনের পরিবর্তন পাবেন না, একদমই ফ্রেশ থাকবে এই ভর্তাটি। তো আশা করি আজকের এই কদবেলের ভর্তার রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনাদের বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ করছি। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।